जय जगन्नाथ। जिलापाल आरक्षी अधीक्षक सम्मेलन द्वितीय दिवस शुभ अवसर रे आज शुभारंभ कार्यक्रम रे मंचासीन थिबा मुख्य शासन सचिव श्री मनोज आहुजा, अतिरिक्त मुख्य शासन सचिव गृह विभाग श्री सत्यव्रत साहू, पुलिस महानिर्देशक जोगेश बहादुर खुरानिया, आरक्षी महानिर्देशक अग्निशम श्री सुधांशु षडंगी, उपस्थित वरिष्ठ पुलिस अधिकारीगण, उपस्थित वरिष्ठ विभिन्न विभागर अधिकारीगण, समस्त जिलापाल एवं एसपी गण, जिलापाल और आरक्षी अधीक्षक सम्मेलन ये शुभ अवसर में आपण मान समस्त मु हार्दिक शुभेच्छा और अभिनंदन जनाऊँ। गत काली सरकार विभिन्न उन्नतिमूलक कार्यक्रम सरकार नीति और आभिमुख्य विशद भाव आलोचना होता आशा करूँ आपण मैंने हृदयंगम करेंगे एवं पुणी आउ थे आशा करूँ से ही अनुसार निज निज जिले में आपण एठू गला निश्चित भाव आवश्यक कार्यपंथा आपण नहीं सुचारू रूपे संपादन करेंगे। जेहेतु तो आज द्वितीय दिन एवं आईन व्यवस्था उपरे विशेष करके आज ये कार्यक्रम भितर रखा जाती ए विषय मोर कौन प्रकार टिप्पणी नथिला आ आज यही अवसर रे आईन श्रृंखला को बजाय रखापी मु आपण मान पाखरे किछि मंतव्य प्रदान करुछ। सर्वप्रथमे मु ओडिशा पुलिस को धन्यवाद देबी एवं मोर एतिरे मध्य कहिबा तिले मात्र दिथा नाही जे मोटामोटी भावे ओडिशा पुलिस एक श्रृंखलित लोकाभिमुखी एवं दक्ष पुलिस बल जेपरि भावे प्रत्येक क्षेत्र में किछि अपवाद थाए सेमिति किछि व्यतिक्रम ये पुलिस सेवारे मध्य थाई पारे ताकु मध्य व्यतिक्रम भावे विवेचना करा जाई पारे किंतु ये कथा अनस्वीकार्य जे राज्य पुलिस अक्लांत परिश्रम फल ओडिशा निरंतर भावे एक शांतिप्रिय राज्यर मान्यता पाई आसुछे एक विकसित राष्ट्र और विकसित राज्यर संरचनार संकल्प को साकार करिवारे स्वराष्ट्र विभाग भूमिका गुरुत्वपूर्ण एवं आपण माने यही विभाग मेरुदंड सदस्य निजर दायित्व तुलाउथवारु मु आपण मानकु समस्त को पुनर्बार आउथरे साधुवाद जनाउछि। आपण माने समस्त जानिथिबे जे राज्य रे आईन श्रृंखला बजाय रखिबा एवं अपराध नियंत्रण करिबा आम सरकारंकर ये होउछि सर्वोच्च प्राथमिकता। जनसाधारण धन जीवन सुरक्षा और आईन श्रृंखला परिस्थिति नियंत्रण करिवारे पुलिस गुरुत्वपूर्ण भूमिका ग्रहण करिथाय। विगत दिन में पुलिस प्रभावशाली और सक्रिय भूमिका जो चलित बर्ष राज्य अनुष्ठित होता एककालीन लोकसभा
ও বিধানসভা সাধারণ নির্বাচন শান্তি শৃঙ্খলার সহিত সম্পন্ন হয়ে পারিছি। রাজ্যের মাওপ্রবণ অঞ্চলে দীর্ঘ বর্ষ পরে নির্বাচন অঘটন মুক্ত হয়ে পারিছে। এসহ মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্ক বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা, বাহুড়া যাত্রা ও সুনাবেশ পুলিশের সুবন্দোবস্ত ফলরে শান্তি শৃঙ্খলার সহিত সমাহিত হয়েছিল, এথিপাই মু পুলিশ বিভাগকে ধন্যবাদ জনাওছি। দিন থিলা আম রাজ্যের প্রায় অর্ধাধিক ভাগ মাওবাদী এবং নকসলবাদী হিংসার শিকার হয়ে আসুথিলা। অনেক জেলার সন্ধ্যা হলে তাটিক বাট পড়ে যাওথিলা, কিন্তু রাজ্য পুলিশ কেন্দ্রীয় সুরক্ষা বল সহায়তার ওড়িশাকু এই হিংসারূপক ভাইরসরু মোটামুটি ভাবে আজি মুক্ত করে পারিছে। এথিপাই অনেক ত্যাগ বলিদান মধ্যে দেওয়া পড়ছে রাজ্য পুলিশকু, সেথিপাই মু রাজ্যবাসী পক্ষরু ওড়িশা পুলিশের সেই বীর জবানকু আজির দিনরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুছে। কিন্তু এই লড়াই সমাপ্ত হয়ে না, যদিও মাওবাদী বিস্তার এবং প্রভাব হ্রাস পাইছে, তথাপি আজি বি রাজ্যের কিছু অঞ্চলে পরিস্থিতি আহ্বানপূর্ণ ভাবে অছে। গত মাস 24 তারিখ ছত্তিশগড়ের রায়পুরঠারে কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহজীঙ্কর অধ্যক্ষতায় নক্সল প্রভাবিত রাজ্যমানঙ্কর মুখ্য সচিব ও পুলিশ মহানির্দেশক মানঙ্কু নেই এক বৈঠক মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। উক্ত বৈঠকর নিষ্পত্তি অনুযায়ী আম সরকার কেন্দ্র সরকারঙ্কর সহভাগিতার নক্সলবাদীকে নির্ধারিত সময় মধ্যে ওড়িশার নিপাত করা দৃঢ় সংকল্পবদ্ধ। এপাই পুলিশ বাহিনীকে সুদৃঢ় করা আবশ্যক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, প্রশিক্ষণ, উপকরণ, যানবাহন যথাশীঘ্র আম সরকার যোগাই দেবে। মাও প্রভাবিত জেলাগুলিকে আরক্ষী অধীক্ষক মানে মাও দমন অভিযানকে অধিক ত্বরান্বিত করে মাওবাদী কার্যকলাপর সফল মোকাবিলা করা সংকল্পবদ্ধ হবার আবশ্যকতা আছে। প্রায় সপ্তাহে তলে কিছু মাও হিংসা পীড়িতঙ্কু ভেটিবা অবসরে মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজী কইছন্তি যে মাওবাদ জনিত হিংসা অতি বেশিরে 31 মার্চ 2026 সুদ্ধা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করিব। তেণু মু এই মঞ্চর মাওবাদীকে পরামর্শ দেবি, সেমানে হিংসা ত্যাগ করে মুখ্য সত্রে ফেরি আসন্তু, নহলে সেমানকর পাই পরিণাম কোন হব সেমানে ঠিক ভাবে জানিছন্তি। মাও হিংসাকে দমন করিয়া পাই রাজ্য পুলিশ এবং কেন্দ্র সুরক্ষা বল পাই সরকারঙ্ক তরফরু ব্ল্যাঙ্ক চেক প্রদান করা যাইছে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদিজী মহিলা মানঙ্কর সুরক্ষাকে সর্বদা প্রাথমিকতা দিয়ে আসুছন্তি। তাঙ্কর দৃঢ় নেতৃত্ব ও মার্গদর্শনরে মহিলা, শিশু ও দুর্বল শ্রেণীর লোকমানঙ্কর বিরুদ্ধে ঘটুথিবা অপরাধর তুরন্ত সমাধান এবং ত্বরিত বিচার প্রক্রিয়া মাধ্যমে দোষীকে কঠোর দণ্ডবিধান করিবা আম সরকার সর্বোচ্চ অধিকার দেউছন্তি। শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করে অপরাধর শিকার হেউথিবা পীড়িতা মানঙ্কু ত্বরিত ন্যায় প্রদান করিবা পাইঁ আম সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধী যে কোনসি পদমর্যাদার থিলে মধ্যে তাঙ্কর বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব। মহিলা মানঙ্কর বিরুদ্ধে ঘটুথিবা মামলাগুলিকে নিরপেক্ষ তদন্ত করিবা নিত্যান্ত আবশ্যক। মু আর গোটিয়ে দিগকু সমস্তঙ্কর ধ্যান আকর্ষণ করিবাকু চাহুছি। গত 22 বর্ষ ইয়ে নিশ্চিত ভাবরে আম ওড়িশা পাইঁ এক বিরাট কালখণ্ড কহিলে অত্যুক্তি হব না। এ 22 বর্ষ অর্থাৎ 2022 মশিয়া সুদ্ধা মহিলা হিংসা বিরুদ্ধে দণ্ডবিধানর হার হেউছি প্রায় 9.73%, যাহাকি অত্যন্ত নৈরাশ্যজনক। এহা যেকোনসি মানদণ্ডরে গ্রহণীয় নুহে। এহার কেবল 2টি অর্থ, হুয়েত পুলিশর তদন্ত ঠিক ভাবে হেউ নাহিঁ,
কিংবা ত্বরিত দণ্ডবিধান পাই বিভাগের আন্তরিকতা না, কিন্তু আম সরকার এখন কৌশি প্রকারের বরদাস্ত করবে না। মু পুলিশ মহানির্দেশক কহিবি মহিলা হিংসা সম্বন্ধে জেলা ওয়ারি ও হিংসা প্রকার ওয়ারি বিস্তৃত তথ্য প্রদান করা সহিত প্রতি জেলার দণ্ডবিধান কনভিকশন তথা দণ্ডবিধান পেন্ডিং স্টাটস ও তাহার কারণ বিষয়ে এক সপ্তাহ মধ্যে তথ্য দেবে। এখন সঠিকভাবে অনুধান করে সারা পরে আইন বিভাগ সহ পরামর্শ বিমর্শ করে ভবিষ্যৎ তোর কার্যপন্থা মধ্যে নিশ্চিত ভাবে নিষ্পত্তি নিয়ে বিগত বর্ষ গুড়িকরে রেকর্ড দেখিলে মো মনকু গভীর আঘাত লাগিছিলা লাগিছি। মহিলাঙ্ক বিরুদ্ধে অসদাচরণ যাহাকু সাধারণভাবে ইপ টিজিং কুহাযায় ওড়িশার দুর্ভাগ্যজনক ভাবে ইয়ে অধিক অছি, মু এথিপাই মর্মাহত। তেমন পুলিশ বিভাগের এথিপ্রতি বিশেষ দৃষ্টি দেবার আবশ্যকতা অছি এবং নিশ্চিত নিশ্চিত করা দরকার আম রাজ্যের ছাত্রী যুবতী এবং মহিলা ভাবে অপরাধর স্বচ্ছারে স্বইচ্ছার বিচরণ যেভাবে ভাবে করে পারে এই লক্ষ্য হাসল করা যা সব করা আবশ্যক তুরন্ত করতু। এক সভ্য সমাজের এ প্রকার ঘৃণ্য কার্যর কৌশি স্থান না। থানা ন্যায় আসুক লোক প্রতি বিশেষ করি মহিলা প্রতি সৌজন্যতা ও বিশৃঙ্খলার সহ উত্তম আচরণ প্রদর্শন করা তথা সেমানকর অভিযোগ কু ধৈর্যর সহিত শুণবা একান্ত আবশ্যকতা। সে অভিযোগকারী দিনবেলে আসন্তু সন্ধ্যাবেলে আসন্তু বা রাতে মধ্যে আসন্তু, রাতে দুইটা বেড়ে আসন্তু। আমি যেহেতু আমার কর্তব্য ইয়ে যে রাতে যি আসব এবং মহিলা যদি আসব তাহলে আহরি ইয়ে নিশ্চিত ভাবে স্পর্শকাতর কথা, এ কথাকে নিশ্চিত ভাবে গুরুত্ব দেবার আবশ্যকতা অছি। এহা ব্যতীত পুলিশ মাসরে জেলা ওয়ারি হেউতবা অপরাধ সমীক্ষা সভারে পুলিশ কর্মচারীকে এ সম্পর্কে সচেতনতা করা যাওয়া দরকার এবং যে ক্ষেত্রে যে অধিকারী মানে কৌশি জায়গায় যদি কাম করিবারে কৌশি উণা অধিকে তাকে গ্রহণ করু না বা ঠিক ভাবে পালন করু না সেমানকু মধ্যে স্বতন্ত্র ভাবে প্রশিক্ষণ দেবার আবশ্যকতা মধ্যে আবশ্যক মনে করে। জনসচেতনতা সৃষ্টি করা সহ পুলিশ জনসাধারণ বন্ধু বলে জনসাধারণ পুলিশ হচ্ছে বন্ধু, এ প্রকারর এক জনসচেতনতা সৃষ্টি করিবার আবশ্যকতা অছি এবং আজির দিনের মধ্যে আউ তাকু আধার করি আমাকে এভাবে এক বিশ্বাস তৈরি করা পড়ব। আর যেদিন আমি সে বিশ্বাস তৈরি করে পারিবা সেইদিন হি আমি জানিবা যে আম বিভাগ এবং আমি সমস্তে সামগ্রিক ভাবে আমি আজ লোকঙ্কর নিকটতর হয়ে পারিছ। রাজ্যের বিভিন্ন থানাগুলিতে থাকা মহিলা ও শিশু ডেস্ক অধিক ক্রিয়াশীল করিবার আবশ্যকতা অছি, ফলরে মহিলা ও শিশু মানকর বিরুদ্ধে ঘটুতবা বিভিন্ন অপরাধগুলিকর সফল তদন্ত নিমন্তে পদক্ষেপ নিয়া যাই পারিব। ওড়িশা পুলিশের মন্ত্র হেউছি সেবা ও সুরক্ষা, তেণু পুলিশের কাম হেউছি কেবল ন্যায়পূর্ণ ব্যবহার নুহে, এহা সাধারণরে দেখা দেওয়া উচিত। যেমিতি ইংরাজীরে কুহা যায় নট অনলি গিভিং জাস্টিস বট শুড বি সিন টু বি গিভিং জাস্টিস। আশা করুছি এই দিগ প্রতি পুলিশকে বিভিন্ন স্তরে নেতৃত্ব দেউথবা অধিকারী মানে স্বতন্ত্র ভাবে ধ্যান দেবে। শিশু ও মহিলা প্রতি হেউথবা অনলাইন নির্যাতনাকে প্রতিহত করা সাইবর কমপ্লেক্স ভুবনেশ্বর ঠারে শিশু ও মহিলা অনলাইন নির্যাতনা মনিটরিং ইউনিট কার্য করুছি এবং ইহাকে অধিক সুদৃঢ় তথা এর সফল রূপায়ণ পাই মু আশা ব্যক্ত করুছি। সাইবর ক্রাইমকে রোকিয়া পাই পুলিশের নিজে টেকনোলোজি কু বহুল ভাবে ব্যবহার করিবার আবশ্যকতা অছি। নিয়মিত ব্যবধানে স্বতন্ত্র অভিযান চলাই নিশা কারবার জনিত সংগঠিত অপরাধ বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করিবারে ওড়িশা পুলিশের ভূমিকা প্রশংসনীয়। বেআই নিশা কারবার কু বন্ধ করিবা কামকু মিশন মোডে করা যাও, যাহাদ্বারা আম যুববর্গঙ্ক ভবিষ্যত
সুরক্ষিত হয়ে পার। তেমন যেতবে সে থানা কু আসে তাহার ভরসা থাকে যে পুলিশ ঠারু ন্যায় পাইব। তেমন আম সমস্ত কর্তব্য হচ্ছে সেই সাধারণ লোকটির ভরসা কু বজায় রাখি উপযুক্ত পদক্ষেপ নেওয়া। মু সেপাই গতকাল মধ্যে জেলাপাল সম্মেলনী প্রথম দিনের এমিতি কিছু স্পর্শকাতর কথা নিজে অঙ্গে নিভাই কথা কু উপস্থাপনা করেছিলি। হুয়েত কাহা মনরে কষ্ট হয়েথিব যে এ কথা এ সভা মধ্যে কাইকি, কিন্তু বেড়ে বেড়ে কষ্ট বি লাগে যে মু যদি এহা সভা মধ্যে প্রকাশ ন করি থান্তি, এহা যদি ব্যক্তিগত হিসাবে কেউ জায়গায় কাহাকু কই থান্তি, তাহলে আম ভিতরে সংস্কার ভাবনা কিংবা কাহার বি কৌঠি দোষ ত্রুটি থাই পারে, কিন্তু তাহা সামগ্রিক ভাবে আমি আমার কর্তব্যের সুধার আনিবার হুয়েত গোটে কমিউনিকেশন গ্যাপ রইথান্তা। আর তাকে আধার করে আজ মু তো নিজে পরম সৌভাগ্য ভাবে মনে করুছি যে এমিতি বহুত ঘটনা ঘটিছি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।